এম খুরশিদ হোসেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশিদ হোসেন। সম্প্রতি গ্রেড-১ পদমর্যাদা পেয়েছেন খুরশিদ হোসেন। মঙ্গলবার পুলিশের এই এলিট ফোর্সের প্রধানকে এ পদমর্যাদা দেয়া হয়। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আনম ইমরান খান জানান, গ্রেড-১ পদমর্যাদা পেলেন র্যাব ফোর্সেসের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশিদ হোসেন। 28 ফেব্রুয়ারি র্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশিদ হোসেনকে গ্রেড-১ পদমর্যাদা প্রদান করা হয়। খুরশিদ হোসেন গত বছরের 30 সেপ্টেম্বর র্যাব ফোর্সেসের নবম মহাপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। বিসিএস 12তম ব্যাচের এই মেধাবী কর্মকর্তার বাহিনী ও সরকারের সুনাম রয়েছে। তিনি অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। গোপালগঞ্জের সন্তান এম খুরশিদ হোসেন, তিনি 1964 সালের 5 জুন এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কাশিয়ানী সদর ইউনিয়নের পশ্চিম বড়াসুর। তার বাবা মোহাম্মদ আবুল হোসেন ও মা খাদিজা বেগম। 4 ভাই ও 6 বোনের মধ্যে তিনি সবার বড়। কৃতিত্বের সঙ্গে শিক্ষাজীবন শেষ করে এম খুরশিদ হোসেন 12তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশ ক্যাডারে যোগদান করেন। সর্বশেষ সুপিরিয়র সিলেকশন বোর্ডের নবম সভায় বিসিএস পুলিশ ক্যাডারের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে সুপারিশপ্রাপ্ত হন তিনি। পরে 2021 সালের 12 মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা অনুমোদন করেন এবং ওই বছরের 16 মে তাকে অতিরিক্ত আইজিপি হিসেবে নিয়োগ দেয়া হয়।